জাহান্নামের ইন্ধন হইব কি ওয়াকুদুহান নাস ওয়াল হিজারা উইদ্দাত লিল কাফিরিন জাহান্নামের ইন্ধন জাহান্নামের জ্বালানি হইব একমাত্র মানুষ আর পাথর হো জিবরাইল আমার যদি নিয়া যাও রে জিবরাইল আমার দিয়ে আমার আল্লাহ মানুষ বানাইব এই মানুষগুলো অন্যায় করবো রে জিবরাইল এই মানুষগুলো জমিনে যাইয়া এই মানুষগুলো অন্যায় করব অত্যাচার করব জুলুম করব নিপীড়ন করব জিবরাইলের এই মানুষের দেহটাই আল্লাহ আবার জাহান্নামের ভিতরে জ্বালাইব আর জাহান্নামের জ্বালানি লাগা ওরে আমি কাঁচা তুমি পাখি থাকো আমার ভিতর ওরে আমি কাঁচা তুমি পাখি থাকো আমার ভিতর হঠাৎ করে ওই রাজাই বানা দিয়া খবর অসিনপুর ঠিকানা তোমার যাইবাই অসিনপুরে শূন্য খাঁচা পইরা রইব আমার মাটির ঘরে অসিনপুর ঠিকানা তোমার যাইবাই অসিনপুরে শূন্য খাঁচা পইরা রইব আমার মাটির ঘরে আমি মিসেস কানে যতন কইরা সাজাইলাম বাসর আমি মিসেস কানে যতন কইরা সাজাইলাম বাসর হঠাৎ করে ওই রাজাই বানা দিয়া খবর তুমি কেমন একদিনও না নিলাম না খবর চোখ থাকিতে অন্ধ রইলাম সংসারের ভিতর তুমি কেমন একদিনও না নিলাম না খবর চোখ থাকিতে অন্ধ রইলাম সংসারের ভিতর আলেম উলামা কয় সালাউদ্দিন কয় হইলে কেনে পর আলেম উলামা কয় সালাউদ্দিন কয় হইলে কেনে পর হঠাৎ করে ওই রাজাই বানা দিয়া খবর চিৎকার মেরে কোন আল্লাহ আকবার আমার আল্লাহ পবিত্র কোরআনুল কারিমের ভিতর বললেন কাইফা তাকফুরুনা বিল্লাহি ওয়া কুনতুম আমওয়াতান ফাহইয়াকুম সুম্মা ইউমিতুকুম সুম্মা ইউহয়িকুম সুম্মা ইলাইহি তুরজাউন আল্লাহ বলতেছেন তোমরা ছিলে নিষ্প্রাণ তোমাদের ভিতর আমি প্রাণ দিছি তাহলে সৃষ্টিকর্তাকে আল্লাহ পবিত্র মহান মালিক যিনি আমাদেরকে সৃষ্টি করছে গো সে আল্লাহর কথাটা ভালো করে শুনবা আমি তুমি কোথায় ছিলাম কোন জগতে ছিলাম কোথায় আসলাম কিভাবে আসলাম কোথায় আবার যেতে হবে এই দুনিয়াতে আসার আগে আমরা কোন মাঠে সবাই একসাথে ছিলাম গো এইটা আমি আপনি তো একটাবার পলাশ করলাম না আমার আল্লাহ বলছেন ওলাকাদ খলাকনাল ইনসানা মিন সুলালাতিন মিন তিন হে বান্দা তুমি কোথায় ছিলা তুমি খবর রাখছনি ও বান্দা তুমি ছিলা ভাতের মধ্যে তুমি ছিলা আপেলের মধ্যে গো তুমি ছিলা আঙ্গুরের ভিতরে তুমি ছিলা মালটার ভিতরে আমি আল্লাহ তোমার মা এবং তোমার বাবারে খাওয়াইলাম আমি আল্লাহ সত্তর ফোড়া রক্ত সৃষ্টি করলাম গো সত্তর ফোড়া রক্তের ভিতর থেকে এক ফোঁটা নাপাক পানি বানাইয়া আমি আল্লাহ তোমারে সৃষ্টি করলাম জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ এ বন্ধুরা আমার মা জননীর গর্ভের ভিতর আমি তুমি যখন আসলাম আমাদের ভিতরে প্রাণ দেয়া হয়েছে কখন এই তালাশটা তো আমরা করলাম না আমাদের ভিতরে আমার আল্লাহ প্রাণ দিয়ে
দিছে বাজানোর 120 দিন পরে আমাদের ভিতর আমার আল্লাহ রূহ ঢুকাইয়া দিছে মায়ের গর্ভে থাকাকালীন ওই মুহূর্তে কোন কোন রাওয়ায়েত উল্লেখ করা হয় ওই মুহূর্তে আরেকজন ফেরেশতার সাথে কথা হয় তুমি এখন কোথায় আছো এই জায়গায় তোমার কে আছে এখান থেকে কে বাহির হইছে তুমি কোথায় যাইবা ওই রূহ ওই জগতে উত্তর দেয় আমি সেই জায়গায় আসি গো এই গর্ভের ভিতর আমার এই মায়ের গর্ভের ভিতরে এইখানে আমার পূর্বে যারা ছিল গো এবং আমার পরে যারা আসবে আমার ভাই অথবা বোন হতে পারে ভাই হতে পারে বোন আমার এই জায়গাটাই ছিল গো এ বন্ধুরা ভালো করে শুইনা নাও আমার আল্লাহ তাআলা সেইখানে সৃষ্টি করলো আমাদের ভিতরে রক্ত দিল আমাদের ভিতরে গোশত দিল আমাদের ভিতরে আবার ছাউনি দিল ফি কররি মাকনুনা আমাদেরকে একটা সংরক্ষিত প্যাকেটের ভিতরে আমার আল্লাহ সুন্দর করে রেখে দিল জোরে জোরে কন্না সুবহানাল্লাহ বন্ধুরা রে আমার আমার আল্লাহ মানুষ বানাইবে আমার আল্লাহ বললেন সকলে দাঁড়াও গো আমি আল্লাহ প্রতিনিধি বানাবো আমি আল্লাহ মানুষ বানাবো ওয়াই রে পালা রব্বুকালিল মালাইকাতি নিজাইলুম ফিল আরদি খলিফা আমি আল্লাহ তাআলা প্রতিনিধি বানাবো আমি আল্লাহ তাআলা মানুষ বানাবো দুনিয়াতে মানুষ পাঠাবো ফেরেশতারা কয় আল্লাহ গো তোমার তাসবিহ তোমার মহিমা তো আমরাই প্রকাশ করি কেনই বা মানুষ বানাইবা আল্লাহ গো এই মানুষগুলো দুনিয়াতে যাইয়া মারামারি করবে কাটাকাটি করবে অন্যায় করবে অবিচার করবে মিথ্যা কথা বলবে জুলুম করবে আল্লাহ এই মানুষগুলো বানাইলে তারা দুনিয়াতে ফাসাদ সৃষ্টি করবে গো তোমার তাসবিহ আমরাই তো পড়তেছি তোমার মহিমা আমরা প্রকাশ করতেছি আল্লাহ তোমার জিকির আমরা করি ওদেরকে বানানোর দরকার নাই আমার আল্লাহ কই আলামু মা লা তাআলামুন আল্লাহ কয় আমি আল্লাহ যা জানি গো তোমরা তা জানো না তোমরা তা জানো না তোমরা তা জানতে পারবা না আল্লাহ কয় আমি আল্লাহ মানুষ বানাবো এটাই আমার সিদ্ধান্ত গো এটাই আমার ফয়সালা ও জিবরাইল যাও জমিনে যাও মাটি নিয়ে আসবা আল্লাহ আসমান বানাইছে জমিনও বানাইছে আমরা সকলেই জানি আসমান জমিন কয়তলা একসাথে বলেন আমরা সকলেই জানি আসমান জমিনের সাততলা না না আল্লাহ তাআলা সৃষ্টি করেছে আল্লাহ যিনি খলকা সাবা সামাওয়াতি তিবাকা মা তারা ফি খলকির রহমান মিন তাফাবুতি ফারজিল বাসরা হাল তারা মিন ফুতুর তুমার জিল বাসরা কাররাতাইন ইয়ানকালিব ইলাইকাল বাসরু খাসিয়া ওয়া হুয়া হাসিব আসমান বিশিষ্ট আসমান জমিনটা বানাইছে সাতটা গো এইবার আমাদের জন্য জান্নাত কোথায় জাহান্নাম কোথায় জানার দরকার আছে না নাই মুরব্বি বাবারা ও সোনার যুবকের দলেরা ধীরে ধীরে মূল আলোচনার ভিতর আসব ইন্না জাহান্নামা কানাত মিরসাদা জাহান্নামটা হইল গোপন পথ এই জাহান্নামটা আল্লাহ কোথায় রেখে দিয়েছে জাহান্নামটা কোন জায়গায় আর জান্নাতটা কোথায় মানুষ সৃষ্টি করছে আল্লাহর একটা উদ্দেশ্য নিয়ে এই মানুষদেরকে আল্লাহ তাআলা জান্নাত এবং জাহান্নাম দিবে সেটাও আল্লাহ সৃষ্টি করেছে আল্লাহ কয় সূরা জারিয়াত আয়াত নম্বর 56 আল্লাহ কয় ওয়ামা খলাকাতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়া আল্লাহ আমি আল্লাহ মানুষ এবং জিন জাতিকে সৃষ্টি করছি গো
আমি আল্লাহর একটা উদ্দেশ্য আছে ইল্লা লিয়াবুদুন আমি আল্লাহর ইবাদত করার জন্য ও জোরে জোরে কোন না সুবহানাল্লাহ আল্লাহ তাই আমি মানুষ বানাবো এইটাই আমি সিদ্ধান্ত নিছি আমার সিদ্ধান্ত আমি ফয়সালা কইরা ফলাইছি তাড়াতাড়ি যাও ও জিবরাইল তুমি যাও মাটি নিয়ে আসো ভাই আমি আল্লাহ তাআলা মানুষ বানাবো এই মানুষটা কোন মানুষ ভালো করে শুনতে হইব বন্ধুরা আমরা কিন্তু মাটির তৈরি না রে বন্ধু সবাই বলে মানুষ মাটির তৈরি আমরা কিন্তু মাটির তৈরি না আজকের মূল আলোচনা শুনলে আপনারা পাবে না বন্ধুরা রে আমার আমার আল্লাহ কয় জিবরাইল দেরি করিস না মাটি নিয়ে আসবা এইবার জিবরাইল জমিনে আইসা মাটি নেওয়ার জন্য হাতটা যখন বাড়াইব ও জিবরাইল আমাদেরকে নিও না ও জিবরাইল আমি মাটিরে তুমি নিও না রে জিবরাইল আমি মাটিরে তুমি নিও না বলে আমার আল্লাহর হুকুম তোমারে দিয়ে মানুষ বানাইব মাটি কান্দে আর কয় জিবরাইল এই মানুষদেরকে বানানোর আগে আমার আল্লাহ আমার বুকে জিন জাতিরে পাঠাইছে এই জিন জাতিরা আয়েশা তারা অন্যায় করছে ফাসাদি করছে গো তাদেরকে উড্ডু কইরা আমার আল্লাহ আবার মানুষ বানাইব ও জিবরাইল আমারে নিও না রে জিবরাইল আরে মাটির কান্দন দেখা জিব্রাইলের ভিতরে মায়া লাগা যায় জিব্রাইল বলে ও মাটি আমি তোমারে নেব আমার আল্লাহর হুকুম হয়ে গেছে গো তোমারে দিয়া আমার আল্লাহ প্রতিনিধি বানাইব মানুষ বানাইব মাটি কান্দার কয় জিব্রাইল ও জিব্রাইল আমারে নিও না ও জিব্রাইল এই মানুষ দুনিয়াতে যাইয়া মারামারি করব রে কাটাকাটি করব আমি মাটির উপর দিয়ে ওরা হাঁটা চলা ফেরা করবে আমার সাথে বেঈমানি করবে ও জিব্রাইল তুমি জানো নি জাহান্নামের ইন্ধন হইব কি ওয়াকুদুহান্নাসাল হিজারা উইদ্দাত লিল কাফিরিন জাহান্নামের ইন্ধন জাহান্নামের জ্বালানি হইব একমাত্র মানুষ আর পাথর ও জিব্রাইল আমারে যদি নিয়া যাও রে জিব্রাইল আমারে দিয়া আমার আল্লাহ মানুষ বানাইব এই মানুষগুলো অন্যায় করব রে জিব্রাইল এই মানুষগুলো জমিনে যাইয়া এই মানুষগুলো অন্যায় করব অত্যাচার করব জুলুম করব নিপীড়ন করব জিব্রাইলের এই মানুষের দেহটাই আল্লাহ আবার জাহান্নামের ভিতরে জ্বালাইব আর জাহান্নামের জ্বালানি লাগরি তো অন্য কিছু খড়ি হইব না কাঠের খড়ি দিয়া তো আল্লাহ জ্বালানি ব্যবহার করব না গো কোন গাছের ডাল তো দিয়ে আমার আল্লাহ জ্বালানি বানাইব না আল্লাহ তাআলা জাহান্নামের জ্বালানি বানাইব একমাত্র মানুষ আর পাথর দিয়া জিব্রাইলের ও জিব্রাইল আমারে তুমি নিও না জিব্রাইল চিন্তা করে আল্লাহ গো আল্লাহ গো আল্লাহ গো আমি মাটি নিতে চাই মাটির কান্দন দেখে তো আমি জিব্রাইল নিতে পারি না কারণ মাটি এত কান্দন কান্দে রে আল্লাহ
এই মাটির কথা শুই নাই আমি জিব্রাইলের ভিতরে ও মায়া লাগিয়া গেছে আরে মাটির চোখের পানি মালায়া কান্দার কই জিব্রাইল ও জিব্রাইল আমার নিওলার জিব্রাইল আমারে দিয়া আল্লাহ মানুষ বানাইলে আমার তো শাস্তি হইব রে জিব্রাইল আমারে দিও না এইবার জিব্রাইল ফিরে আসে আল্লাহর দরবারে আল্লাহ কয় জিব্রাইল কেন তুমি ফিরে আসলা জিব্রাইল কান্দে আর আল্লাহর কাছে বলে আল্লাহ গো ও আল্লাহ আমি যখন জমিনের মাটিটা নেওয়ার জন্য হাতটা বাড়াইছি রে আল্লাহ এই জমিনটা এত কান্দন কান্দে গো আল্লাহ ওর কান্দন দেখাই আমার ভিতরে মায়া লাগিয়া গেছে জমিন কান্দে আর কয় আজ ও জিব্রাইল আমারে নিও না রে জিব্রাইল আমারে নিলে আমার আল্লাহ আমারে দিয়া মানুষ বানাইব আরে এই মানুষগুলো জাহান্নামের জ্বালানি হইব লাকড়ি হইব কত গান্নাসাল ইজারা ও ইদ্দাত লিল কাফিরিন আল্লাহ গো মাটির কান্দন দেখায় আমি জিব্রাইলের মায়া লাগিয়া গেছে আমি মাটির কান্দন দেখে মাটির আনতে পারলাম না।